আপনার বিরুদ্ধে করলাম, রাত হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আপনার আমার পক্ষের সাক্ষী হয়ে, নয়তো আপনার আমার বিপক্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ রাতে রাধারে চুরি করেছিল, রাতে রাধারে খুন করেছিল, রাতে রাধারে তোমার নাফরমানি করেছিল, ওরা জাহান্নামে ঢোকা। রাত সাক্ষী হবে পক্ষের নয়তো বা বিপক্ষের, দিন সাক্ষী হবে পক্ষের নয়তো বা বিপক্ষের। চিন্তা করেন কি ভয়াবহ হবে, কোর্ট কাচারিতে বাদী বা বিবাদীর মামলা কোন ধরনের ফাইনাল সিদ্ধান্ত অথবা মামলাকে প্রমাণিত করার জন্য পক্ষের বা বিপক্ষের উভয়ের কিন্তু সাক্ষী লাগে। সাক্ষী ছাড়া মামলা পরিচালনা হয় না, সাক্ষী ছাড়া রায় দেওয়া হয় না। হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহ হবেন বিচারক, আর আল্লাহ নিজেও সাক্ষী হবেন। প্রতিটা রাত হবে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী, প্রতিটা দিন হবে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী। আমার ভাইয়েরা, সাক্ষী শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নিজে সাক্ষী হবেন, আল্লাহ নিজে সাক্ষী হবেন। যদি আল্লাহ নিজেই সাক্ষী হন, তাহলে চিন্তা করে দেখেন অবস্থা কত মারাত্মক। আপনার আমার বিপক্ষে যদি আল্লাহ সাক্ষী হয়ে যান, আপনার আমার বিরুদ্ধে যদি আল্লাহ সাক্ষী হয়ে যান, সেই কোর্ট কাচারিতে সেই আদালত কি খালাস পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে, কোন ধরনের কোনো নিশ্চয়তা থাকবে, কোন ধরনের কোনো ফাঁকিবাজি দেওয়ার এমনি সুযোগ থাকবে না, বরং আল্লাহ সাক্ষী হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা সূরা ফাতহে বলেছেন, সূরা সফে বলেছেন, সূরা তাওবায় বলেছেন। সূরা ফাতহে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা বন্ধুরা, একটুকে শোনার সুযোগ হবে, একটুকে বোঝার সুযোগ হবে। এই কথাটা কিন্তু আমি আমার বলছি না, এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা। তোমাদের সাথে যদি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকে, এটা ফেলে দাও, কোরআন তো তোমার, কোরআন তো আমার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আই কাফা আল্লাহু শাহীদা, হাসরের মাঠে আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালই যথেষ্ট হয়ে যাবেন, আর কারো সাক্ষী লাগবে না। তারপরে উম্মত 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 উম্মতের নেককার উম্মতরা রাসূলের সাথে সাক্ষী হবে, বিদ্রোহী দুষ্ট উম্মতদের জন্য সাক্ষী হবে আল্লাহর দরবারে, রাসূল নিজে সাক্ষী হবেন। কোরআনে কারীম খুলে দেখেন, কোরআনে কারীম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নিসা 41 নম্বর আয়াতে বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মা, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই উম্মতের জন্য আর কি বোঝার আছে আমার জানা নাই, এই উম্মতের কর্ণ কোহে আওয়াজ পৌঁছার আর কি মাধ্যম আছে আমার জানা নাই, কোন কথাটা পৌঁছাবে উম্মতের কলিজায় গিয়ে পৌঁছাবে আমার আর ভাষা জানা নাই। আর এই ভাষাটা তো আল্লাহর, যদি আল্লাহর কথাটা শুনে তোমাদের হৃদয়ে যদি কিছু স্পর্শ করে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবী নিজে সাক্ষী হবেন উম্মতের পক্ষে বা বিপক্ষে, উম্মতের পক্ষে বা বিপক্ষে। আমার কলিজার টুকরা ভাইদের বলতে চাই, মাইকের আওয়াজ যাদের পর্যন্ত যাচ্ছে, তুমি নিজেকে নিজে জিজ্ঞেস করো। আমার বাবাদেরকে বলছি, ডাল পেকে গেছে, চুল পেকে গেছে, কবরের ভিসা লেগে গিয়েছে, অলরেডি পা কবরে চলে গিয়েছে, একটু চিন্তা করে দেখেন তো, চুল দাড়ি পেকে গেছে, কদিন বেঁচেছেন, কদিন বাঁচবেন, আর কদিন হায়াত আছে দুনিয়ায় জানা নাই, একটু চিন্তা করে দেখেন তো। রাসূল তো আপনার আমার পক্ষের বা বিপক্ষের সাক্ষী হবেন। আচ্ছা, হাসরে রাসূলের পক্ষের সাক্ষী হওয়ার জন্য, রাসূল আমাদের পক্ষের সাক্ষী হওয়ার জন্য কি কাজ করেছি, অথবা রাসূল আমাদের বিপক্ষের সাক্ষী হওয়ার জন্য কি কাজ করেছি, আপনার বিবেক বলে দিবে, আমাকে কিচ্ছু বলতে হবে না, আপনার বিবেক বলে দিবে, আপনার বিবেক বলে দিবে। যে রাসূলের বিরুদ্ধে আজকে দাঁড়াচ্ছি, যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, আল্লাহ নিজে শাহেদ হবেন, রাসূল নিজে শাহেদ হবেন। যে উম্মতের ওলামা হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, এই আলেমরাও রাসূলের সাথে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবেন, যে হে আল্লাহ, হে আল্লাহ আমাদের বিরুদ্ধে।